খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দুই এর সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নে স্পানি সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মডেল থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিশিষ্ট তার মুক্তির জন্য